হ্যালো বিয়ার্স, আপনাকে স্বাগত জানাই ফ্রিটিপ চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের কম্পিউটারের র্যামটাকে বাড়াতে পারি। আমরা যখন আমাদের কম্পিউটারে কোনো সফটওয়্যার ওপেন করি, তখন ওই সফটওয়্যারটি যতটুকু স্পেস খেয়েছে ততটুকু স্পেস র্যাম থেকে দখল করে সফটওয়্যারটি রান হওয়ার জন্য। তো আমরা যদি আমাদের কম্পিউটারের র্যামটাকে বাড়াতে পারি, তাহলে আমাদের কম্পিউটারের স্পিডটা অনেকটা বেড়ে যাবে। তো চলুন আজকে আমরা দেখে নেই কিভাবে আমরা যে কোনো কম্পিউটার বা ল্যাপটপের র্যামটা ডাবল করতে পারি। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমার কম্পিউটারের লোকাল ডিস্কটি চেক করব। তো বিয়ার্স, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের লোকাল ডিস্কটা প্রায় 28 GB মতো খালি আছে। তো আমি যখন কম্পিউটারের র্যামটাকে ডাবল করব, তখন আমার কম্পিউটারের লোকাল ডিস্কটা 8 GB কমে যাবে, কারণ আমার কম্পিউটারের র্যামটা 8 GB। যে কোনো কম্পিউটার বা ল্যাপটপের র্যামটা বাড়ানোর জন্য দিস পিসি থেকে মাউসের রাইট বাটন ক্লিক করুন, তারপর প্রপার্টিসে ক্লিক করুন, অ্যাডভান্স সিস্টেম সেটিংসে ক্লিক করুন, পুনরায় অ্যাডভান্সে ক্লিক করুন, এখান থেকে সেটিংসে ক্লিক করুন, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল মেমোরি, এখান থেকে চেঞ্জে ক্লিক করুন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ম্যানেজ পেজিং ফাইল সাইজ, এখান থেকে টিক মার্কটি উঠিয়ে দিন। তারপরে এখান থেকে অবশ্যই সি ড্রাইভটি সিলেক্ট করবেন, তারপর কাস্টম সাইজে ক্লিক করুন। তারপর এখানে প্রথমে যে বক্সটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গিয়ে ইনিশিয়াল সাইজের MB। এখানে আপনার কম্পিউটারের ঠিক যতটুকু র্যাম আছে ঠিক ততটুকু MB-র সাইজটা এখানে অ্যাড করবেন। আমার কম্পিউটারের র্যামটা 8 GB, তো এটি আমি ক্যালকুলেটর দিয়ে গুণ করলাম, 1024 × 8 ইকুয়াল 8192। এই 8192 প্রথম বক্সটিতে বসিয়ে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাস সাইজ, এখানে আপনি উপরে যতটুকু MB বসিয়েছেন তার ডাবল MB-টুকু এখানে অ্যাড করতে হবে। তো আমি এটাকেই 2 দিয়ে গুণ করলাম, তারপর 16384 এখানে টাইপ করলাম। এখানে আপনার এই কাজটুকু শেষ হলে সেটে ক্লিক করুন, তারপর ওকে, পুনরায় ওকে, ফাইনালি ওকে ক্লিক করুন, তারপর উইন্ডোটা ক্লোজ করে দিন। তো এখন আমার কম্পিউটারের লোকাল ডিস্কটা চেক করব। তো আপনি দেখতে পাচ্ছেন প্রায় 8 GB মতো কমে গেছে। তো বিয়ার্স, এখন থেকে আশা করি আপনারা যে কোনো কম্পিউটার বা ল্যাপটপের র্যামটা বাড়িয়ে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যদি এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ।